হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের আমার স্কুলে তো প্লাটিনিয়াম জুবলি উৎসব উপলক্ষে আমি মজা আয়েগা না ভিড়ো যে আয়োজন ছিল 11 থেকে 14 জানুয়ারি। তো আজকে তার ফার্স্ট দিন থেকে চলুন আমরা ভিতরে যাওয়া যাক, ভিতরে কি রাখা আছে না আছে। খুব সুন্দরভাবে পেন্ট করা হয়েছে, সকাল থেকে অনুষ্ঠান চলছে, আমি তো এই বিকালে আসছি। তো আমরা স্কুল লাইফটা আমার ছেড়ে আজ 6-7 বছর হবে, তো এই প্রথম ফের স্কুলে ঢুকলাম, তো ওই দিকটা তুলে নিয়েছি। এইদিকের এই জায়গাটা স্কুলে দেখি খুব সুন্দর একটা দৃশ্য দেখি। এইটা হচ্ছে 75 ইয়ার্স প্ল্যাটিনিয়াম জুবলি উৎসব উপলক্ষে। এদিকে আমাদের মূর্তি মঞ্চ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের। চলো আর আমাদের স্কুলের এই বিল্ডিংটা দেখে নিন একবারে। স্কুলের নাম সাগরপুর স্যার আশুতোষ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই প্রান্তটা দেখে নিন স্কুলের আমাদের। এটা একটা লম্বা হল মল, পুরনো স্মৃতি একেবারে। এই দিকটা ছিল আমাদের প্রস্রাবখানা। ঠিক আছে, ভেতরটা যাবনি, অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে সঙ্গে। আর এটা আমাদের স্যার আশুতোষের মুক্ত মঞ্চ। এদিকে স্যার আছে সেনাপতি বাবু, ইতিহাসের শিক্ষক আমাদের। খুব সকাল থেকে নাই, 3 দিন থেকে খুব কাটাকাটি হচ্ছে, যেহেতু ফেস সোয়াপ করছি নি, এই ঘুরছিল না। এদিকটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে, অফিস রুম। সবাই স্কুলের এই বিল্ডিংগুলো এখনো খুব মিস করছি, কারণ এই লাইফগুলো তো আর ফিরে পাবো নি, দেখেনি এখনো কত কত সুন্দরভাবে পেন্ট করা হয়েছে স্কুলের সেই মাম গাছ। গাছগুলো বেড়ে যাচ্ছে যে আমাদের। আর আমার বন্ধু সুজন দুজনে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মানে আর বাকি আমাদের সঙ্গে কেউ নেই, তো আছি এই মুহূর্তে দুজন। স্কুলের যে সিনগুলো খুব সুন্দরভাবে আমরা ক্যাপচার করে নিচ্ছি, খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো আসছে দেখে। যদি স্কুল লাইফে কিছু ঘুরিনি কখনো, ছবিও তুলে নিই, ফোন পেয়েছি সবার সামনে তুলে নিই। আমি নিয়ে নিচ্ছি ভালো করে দেখা যায় জিনিসগুলো। ভাই তোমার নাম কি? তুমি বুঝতে পেরেছ আব্বাস? জিজ্ঞাসা করো, আমি বলছি কি কি আছে না আছে, তোমাকে তো জিজ্ঞেস করতে হবে, তারপরে তো বলছি তোমাকে এটার বিশ্লেষণটা কি আছে। এদিকে একটা ঘোরালে একটু খুব ভালো লাগবে। এটা দিন ও রাত্রির ব্যাখ্যা বিশ্লেষণ এটা বললো। তোমার নাম কি ভাই? হ্যাঁ এখানের কাজ, এখান থেকে এটা সুন্দরভাবে দৃশ্যটা হয়েছে। এটার কি আছে পদার্থবিদ্যা যে মডেলগুলো আছে স্কুল জীবনে আমরা তো করিনি কিছু, তো এখান থেকে শুরু করি। সব ভাইয়েরা করছে, আমরা ডিটেলসগুলো কালেক্ট করে নিই কি কি আছে না আছে সমস্ত কিছু। এটা স্যানিটাইজার মেশিন বোঝা যাচ্ছে, প্রজেক্টর। এটার এক্সপ্লেন করতে হবে না আমাদেরকে, এটা কি আছে না আছে এটা পুরোটা এক্সপ্লেন করো। এটা হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট। হ্যাঁ, এটা সূর্য উদয় হলে হ্যাঁ আপনাকে চালু করে, আপনাকে বন্ধ হয়ে যাবে, আবার সূর্য অস্ত গেলে আপনাকে চালু। সৌর প্যানেল না, সোলার প্যানেল। হ্যাঁ,
আকাশ নয় যে তো ইলেকট্রিক তৈরি করে নিচ্ছে এই যে আমরা ইলেকট্রিক দিয়েই শুনছি লন্ডা ওটা একদম একদম ভাই খুব ভালো এক্সপ্লেন করলো এটা বুঝতে পারলাম ভাই তোমার নাম কি আমার নাম উদয়ন গোস্বামী ও আপনার মধ্যে কি আছে এটা এটা কিন্তু উত্তর ওই এটা আছে তাহলে হ্যাঁ উত্তর এলোমেলো করে দিও এলোমেলো ঠিক আছে তোমার নাম কি ভাই আমরা এক রুম থেকে বেরিয়ে ফের আরেক রুমতে ঢুকি এই রুমটাতে বিজ্ঞান মডেল প্রদর্শনী কিছু এটাতেও আছে তো এই রুমটাতে ঢুকে দেখি কি কি আছে না আছে ভাইয়ের আছে খুব সুন্দরভাবে এটা কি আছে বায়ুচাপ ভাইয়েরা খুব ভালোভাবে প্রদর্শনী করছে বায়ুচাপ দিচ্ছে জল বেরোচ্ছে খুব সুন্দর একটা প্রক্রিয়া জগৎটা একটু এক্সপ্লেন করতে হবে এটা 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 বিশ্লেষণ কি আছে এখানে পর্বটা শেষ হয়েছে কারণ এখানে টোটাল সমস্ত কিছু ছবি আর্টগুলো করা আছে ভালো করে রুমটার মধ্যে রুম থেকে বেরিয়ে ফের আরেক রুমে যাই এখানে কি আছে কিছু দেখেনি এখানেও সেম জিনিস না এখানেও আছে অনেক কিছু চেঞ্জেসের দেখুন এখানে সব কিছুগুলো এক একটা ডিটেলসে ব্যাখ্যা করবো যেহেতু স্কুল লাইফে পড়াশোনা করিনি যেগুলো এগুলো একটু বুঝেলি এখন তো বোঝার সময় আর বয়স তো শেষ হয়ে গেছে যে পুরাতন যুগের কিছু অস্ত্র শস্ত্রগুলো আছে বোনেরা দেখাচ্ছে আমরা তো বিশ্লেষণগুলো ভালো করে বুঝতে পারবো নি ঢেকে ঢেকে ওগুলো একটু তুলে নিই বানিয়েছে পিরামিড অফ কিংস মহেঞ্জোদারো ঢেকি এই রুমেরও পর্ব শেষ আমরা এই রুম থেকে বেরিয়ে ফের এই রুমটাতে যাই রুমটাতেও কিছু মানে ভালো রকম জিনিস লেখা আছে সব কিছু লেখার উপরে বোঝানোর জন্য সবাই আছে তো কোনো কিছু স্পর্শ করা বারণ শুধু দেখে নিও আমরা তো স্কুল লাইফে এগুলো পাইনি তো এখন প্লাটিনিয়াম জুবলি উৎসব উপলক্ষে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট মানে খুব ভালো রকমই করেছে স্কুলের এই গলিগুলো একটু তুলে নিই এগুলো পুরোটাই এই প্লাটিনিয়াম জুবলি উৎসব উপলক্ষে পুরোটাই পেন্ট করানো হয়েছে এগুলো তো আমাদের বেলা কোনো কিছু ছিল নি যেহেতু কি বললো স্যার মনে আছে তো তোর সুজন এইগুলো এক্সপ্লেন করে পুরো রিপিট করে একবার এগুলো কি আছে এগুলো হ্যাঁ তুই জানিস নি আচ্ছা এগুলো প্রাচীন মুদ্রা আছে প্রত্যেক সব কান্ট্রির মানে সব জায়গার মুদ্রা এখানটাই এরকমটা আমরা যে ঢুকেছিলাম ঠিক আছে তো আমরা বলতে বলতে আরেকটা রুমের মতো পৌঁছে গেছিলাম সেখানের মতো কিছু সিন নিয়েছিলাম তো এখান থেকে আমরা ক্রমশ সিঁড়ির দিক থেকে উপরে দেখে যাচ্ছি এইগুলো তো সব সূত্র দিয়ে করা হয়েছে সিঁড়িগুলো ও উপরের দিকটা ক্রমশ উঠে যাই উঠে এসছি আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বিল্ডিং এর দোতলা ঠিক আছে এটা সেই ভোকেশনাল সেকশন আর সেদিকটা ছিল কম্পিউটার ল্যাবরেটরি এখানে আমরা ক্লাস করতাম এখান থেকে স্কুলের কিছু দৃশ্যটা তুলে নিচ্ছি
এটা আমরা সেই বিল্ডিং এ যাব এখন হেঁটে হেঁটে আমরা আসি এই বিল্ডিং এ ফার্স্ট বিল্ডিং মানে ফার্স্ট বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে এদিকটা আছে স্যার আশুতোষের তমঞ্চ এটা উপরের দৃশ্যটা কিছু এইগুলো কিন্তু এইসব আমাদের বেলা কোনো কিছু ছিল নি। সাদা ক্লাসের এদিকে অফিস রুম, সঞ্জয় বাবু এদিকে আছে, ওদিকে অজয় বাবু আছে, আর এদিকটা আছে প্রিন্সিপাল হেড স্যারের রুম, হেডমাস্টার হেডস্যার নিচে আছে মানস কুমার বাবু, হেডমাস্টার রুম, হ্যাঁ পাঁচটা স্টাফ রুম, নোটিশ বোর্ড এখনও ঝুলছে সেইভাবেই, কোনো কিছু চেঞ্জেস নেই। এটা হচ্ছে আমাদের সেই স্টাফ রুম স্যারেদের জন্য স্টাফ রুমে। এখান থেকে দৃশ্যটা আমরা দেখে নিচ্ছি, এই ওপর থেকে মানে এই ফার্স্ট বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে আছি এখনও, এখান থেকে দৃশ্যটা আমরা পুরোটা তুলে নিয়েছি। আর এটা অফিস বিল্ডিং মানে একদম লাস্ট ফ্লোর, থার্ড ফ্লোরে আমরা স্কুলের, তো সেই সেখান দিয়ে হেঁটে হেঁটে আসছি, পুরোটা দেখতে পাওয়া গেছিল। থার্ড ফ্লোর থেকে আমাদের নেওয়া কিছুটা সিন, এই জায়গাগুলোতে এক সময় যে ফিল মানে যে ফিলিংসগুলো ছিল মানে খুব অসাধারণ ফিলিংস, এখন যেভাবে আসছি আমরা তো সেভাবে কোনো কিছু ফিলিংস আসছেনি, তো প্রথমবারের মতো সেই ফিলিংসটা এখন আমরা খুঁজে পাবো নি। ওদের স্কুল লাইফটা শেষ যেহেতু আমাদের, তো এইসব কিছু জানলার কারণে বহুত কিছু আপডেট হয়ে গেছে। বলতে বলতে সন্ধ্যের পর্যায়ে তো লাইটিংগুলো যেভাবে ছিল, তো দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এটা স্টেজ মঞ্চ, স্টেজ মঞ্চটা এখনো যাওয়া হয়নি, গিয়ে নিচেটা দেখাবো আমরা থার্ড ফ্লোরে যেহেতু আমি আছি এখনো। ফ্লোরের উপর থেকে থার্ড ফ্লোরে নিচে যাওয়া যাক, নিচে গিয়ে নিচের কিছু দৃশ্য দেখো দুজন লাস্টে, তো থার্ড ফ্লোর থেকে আমরা নিচে যাবো। এখান থেকে আমি আর আমার দুজন বন্ধু আছে আমার, আমি বিকেল দিকে আসছিলাম, তো ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যের পরে যে সিনটা স্কুলের খুব সুন্দরভাবে যে লাইটের ডেকোরেশনটা করা হয়েছে, তো সেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, মানে লাইটিং এর দিক থেকে বাকি স্টেজ পারফরমেন্স সব কিছুর জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কারণ চার দিনের অনুষ্ঠান এটা, তো লাইটিং এর ওই বিল্ডিংটা দেখো পাশে পাশে আসবি, তো তো আমরা যাচ্ছি সেই প্রমোশন সেই বিল্ডিংটার দিক থেকে। তখনও তুলেছিলাম যেহেতু তারপরের সিন এটা, তো মোটামুটি তো খুব সুন্দরভাবে এটা লাগছে, এই যে লাইটের দৃশ্যটা খুব সুন্দরভাবে মানে লাইটের ব্যবস্থাপনা হয়েছে, এদিকে মুক্ত মঞ্চ এদিকে সব কিছু, এটা সন্ধ্যের পর থেকে এটা রাত্রের ব্যবস্থা, এদিকে কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে লাইটের। আর ক্রমশ বিল্ডিং থেকে আগে আগে যাচ্ছি, সেই বিল্ডিংয়ের সিনটা আরেকবার নিয়ে নিই পুরোটা, যেহেতু লাইটের ডেকোরেশন যেমন এই বিল্ডিং থেকে চালু করে পুরো সেই বিল্ডিংয়ের লাস্ট পর্যন্ত কত সুন্দরভাবে লাইটের ডেকোরেশন। তো আর কিছুক্ষণ পরে এই অনুষ্ঠান পর্বটা কিছু শুরু হবে, এখান থেকে কিছু দৃশ্য নেওয়া যায় নাকি আমরা দেখবো, ঠিক আছে। তো এখন ভিডিওটা এখানে জন্য পজ করছি। আজকে আমাদের কার্যক্রম শুরু করেছি 11 জানুয়ারি থেকে, আমাদের সকাল 11টা আমাদের শ্রী রামকৃষ্ণ মঠের মহারাজ সুবর্ণানন্দজি মহারাজ এসে আমাদের প্লাটিনাম জুবলি উৎসবের শুভ সূচনা করেছেন। এখন আমাদের রাত্রিকালীন অনুষ্ঠান চলছে, আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন আমাদের একটি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, এরপর আপনারা এখন দেখবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হবে নাটক কোসাই খানার মা, নির্দেশনায় আমাদের বিদ্যালয়ের শিক্ষক বিভাসিস বরদলুই এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। দেখতে দেখতে যে কত লোকের ভিড় আছে, তো সন্ধ্যা সন্ধ্যা আপনি কি এই বাড়িতেই থাকেন? ভালোই লোকের ভিড় মানে এখানে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কি বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতে আছেন যে? দুঃখের কথা কি আর বলি মা, ছোটবেলায় বিয়ে হয়েছিল, কাজ কর
সেই সঙ্গে আমি অনুরোধ করব আমাদের সঙ্গীত শিল্পী সকলকে আবদ্ধ করে নেওয়ার জন্য সবাই সকলকে আবদ্ধ করে নিচ্ছে আপনাদের মাঝে সম্মানীয় মনোময় ভট্টাচার্য। বহু দূর থেকে আগত কলকাতা থেকে তাকে দেখার জন্য এত ধৈর্যের পরে এত ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বড় আছে না কেউ বোঝে না।